Hello viewers, আজকে আমি কোয়ালিফাই করব আইডেন্টিফাই ইমেজ দ্যাট আর নট অ্যাপলিং টু ইউজার ইংলিশ। তো এটি খুব সোজা একটি কাজ, তো কীভাবে কোয়ালিফাই করা যায় সেটি দেখিয়ে দেব আর কাজের নিয়মটি দেখিয়ে দেব। তো কোয়ালিফাই করতে আপনি তিনটি চান্স পাবেন, প্রতিটিতে আপনার 20টি করে আর কি সাবমিট করতে হবে। তারপর প্রতি আপনার আর কি প্রতি সাবমিটে পাবেন এই যে 10টা হিট আর কি, তো প্রতি 10 হিটে পাবেন আপনার 5% করে, আর সময় লাগবে যাইয়া 1 মিনিট 30 সেকেন্ড। তো আমি কোয়ালিফাইটি করে দেখাই, কাজটির নিয়মটি দেখিয়ে দিই কীভাবে করবেন। কাজটি করার জন্য এই যে কাজটি কোয়ালিফাইতে ঢোকার সময় এরকম আপনার ইন্টারফেস পাবেন। ইন্টারফেসে এই যে এখানে যে গাইডলাইন, এই যে গাইডলাইন সব দেওয়া আছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন, পড়লে একটু বেশি হেল্পফুল হবে। তো আমি এটি গাইডলাইনটি পড়েছিলাম বা কাজটি আমি পারি, এর জন্য আমি কোয়ালিফাইটি করে দেখাই। তো আপনার এখানে এটা এইগুলো হলো জাজমেন্ট এরিয়া, এই যে দেখুন এগুলো হলো জাজমেন্ট এরিয়া। আপনার কীভাবে কী জাজমেন্ট করবেন সেটা দেখিয়ে দিই। এই যে ইমেজটা, আপনার ইমেজটা কোয়ালিটি দেখতে হবে, যদি ইমেজটা গুড কোয়ালিটি হয় তাহলে গুড হবে, আর যদি ইমেজটি ব্যাড কোয়ালিটি হয় তাহলে ব্যাড আর কি। তাহলে ইমেজটি যদি ব্যাড কোয়ালিটি হয় তাহলে এই যে পোর ইমেজ গ্রাফিক্স কোয়ালিটি। তো এখানে আপনার ইমেজটি দেখতে হবে, ইমেজটি যদি আপনার গুড কোয়ালিটি হয় কিন্তু ইমেজটি কোনো আর কি ভৌতিক জাতীয় বা কোনো ফাড়া ছেঁড়া কাটা এরকম যদি থাকে তাহলে দিতে হবে নট রিকমেন্ড। এরপর দিতে হবে এই যে ইমেজ মেক মি ফিল, এগুলো দিতে হবে। তো ইমেজটা যেহেতু একটা ন্যাচারাল ইমেজ, এই ইমেজটা একটি ন্যাচারাল ইমেজ, ইমেজে কোনো সমস্যা নাই, ইমেজ কোয়ালিটি গুড। তো এটা আমরা ওকে টু শো দিতে পারি। এরপরের ইমেজটি দেখি, এই যে ইমেজটা দেখুন, ইমেজটা কিন্তু একদম ফাটা ফাটা বোঝা যাচ্ছে না আর কি। তো এরকম ইমেজ আসলে এই যে নট রিকমেন্ড, এরপর দিবেন এই যে পোর ইমেজ কর গ্রাফিক, এটা দিবেন। এরপর ইমেজটা দেখি, হ্যাঁ এই ইমেজটা কোনো আর কি প্রবলেম নাই, ক্লিয়ার দেখা যাচ্ছে আর কি, কোয়ালিটি ভালো। তো এটা ওকে একটু শো দেওয়া যায়। এরপরের ইমেজটি দেখুন, এই যে ফেটে যাচ্ছে আর কি, এই যে দেখুন ফেটে যাচ্ছে, গ্রাফিক্স কোয়ালিটি লো। তো এটা আমরা নট রেকমেন্ড দিয়ে তারপরে যে পুরো গ্রাফিক দিতে পারি। এরপরের ইমেজটি দেখুন, এটা একটা কার্টুন ইমেজ, তো কোয়ালিটি ভালো, এর জন্য ওকে একটু শো দিব। তারপর এই যে সাবমিট দিয়ে দিই। তারপর এই যে আবার অন্য একটা পেজ আসছে, তো আমি ফুল পেজটা আনার জন্য সাবমিটে ক্লিক করলাম। তো এই যে ফুল পেজটা এসে পড়েছে, তো এটা অনেক পুরনো আর কি, পুরনো পিকচার। এটা ওকে টু শো হবে কারণ আপনার 1991 বা এর আগে 1972-73 সালের বা এর আগের পিকচারগুলো কিন্তু তেমন একটা বেশি ক্লিয়ার থাকে না আর কি, তেমন একটা এইচডি থাকে না। তো এগুলো ওকে টু শো দিবেন, এরগুলো যদি আসে তাহলে ওকে টু শো দিবেন। এরপরে এই যে পিকচারটা, এটা কোনো সমস্যা নাই, ক্লিয়ার দেখা যাচ্ছে, ওকে টু শো। এরপরে যে দেখুন ইমেজটা আসে না, তো ইমেজটা না আসলে ইমেজটি প্রথমে ওপেন করবেন। এই যে ওপেন করার সময় এই যে দেখুন একটা লিঙ্ক আসে, এই যে i.pinimage.com। তো এটা হলো গিয়া বাংলাদেশ নট সাপোর্টেড আর কি ওয়েবসাইট। তো এটা এগুলো আসলে কীভাবে আপনারা কোয়ালিফাই করবেন বা ইমেজটি কীভাবে দেখবেন, তো এর জন্য আপনারা এই যে লিঙ্কটি কপি করতে হবে প্রথমে। তো আমি প্রথমে লিঙ্কটি কপি করি, এরপর এখানে লিখতে হবে প্রক্সি, ইয়ারও এক্স ওয়াই, এই যে প্রক্সি সাইট উপরে আসছে আর কি, প্রক্সি সাইট। তারপর এই যে প্রথমে থাকা সাইটটি, এটিতে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার সার্ভার, এই যে সার্ভারে ক্লিক করার পর এই যে কোনো একটা সিলেক্ট করে দেবেন। তো এই যে ইন্টার ইউআরএল, এখানে আপনার কপি করে তো আর কি লিঙ্কটি পাস্ট করবেন। তারপর এই যে গোতে ক্লিক করবেন, তারপর এই যে দেখুন গোতে ক্লিক করার পর এই ইমেজটি শো করেছে। তো আপনার
এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। তো এরকম ইমেজ আসলে তাহলে কি করবেন, তো এইরকম ইমেজ আসলে তাহলে এই যে নট রিকমেন্ড দেবেন, নট রিকমেন্ড, তারপর ইমেজটি আপনার আপনি সোশ্যাল মিডিয়ায় আর কি ব্যবহার করতে পারবেন না, কারণ ইমেজটি একটু আর কি বিটখিতে টাইপের। তো জাস্ট আমি নট রিকমেন্ড দিই, এরপর দিতে পারি ইমেজ লুক ইন ইমেজ লুক, জাস্ট এটা ক্লিক করতে পারি, কারণ এরকম যদি ইমেজ মানে যে ইমেজগুলো আপনি সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করতে পারবেন না, মূলত যে ইমেজগুলো আপনি আপনার সোশ্যাল মিডিয়া মানে ফেসবুক টুইটার এগুলোই ব্যবহার না করতে পারবেন, ব্যবহার করলে আর কি অসুবিধা, তো সেই ইমেজগুলো এগুলো সিলেক্ট করে দেবেন। এরপরে ইমেজটা দেখি, এই দেখুন পরে ইমেজটা কিন্তু সেম সমস্যা আসছে। তো এটি আমি জাস্ট লিঙ্কটি কপি করি, এরপর প্রক্সি সাইটে চলে যাই, তারপর এখান থেকে যে কোনো একটা সার্ভার সিলেক্ট করি, এরপর লিঙ্কটি পাস্ট করে তারপর গতি ক্লিক করি। এই যে দেখুন একটা ইমেজ আসছে, ইমেজটা কিন্তু ইমেজটা এই আগের ইমেজটার মতনই, তো জাস্ট আমি এটা সিলেক্ট করতে পারি নট রিকমেন্ড, এরপর ইমেজ লুকস এটা দিতে পারি। তো এরপরে ইমেজটা দেখুন, এই যে ইমেজ কোয়ালিটিটা আর কি ভেরি ব্যাড দেখা যাচ্ছে না, তো এটা নট রিকমেন্ড, তারপর এই যে পোর ইমেজ গ্রাফিক সাবমিট করে দিই। তো এরপরে ইমেজটা দেখুন, ইমেজটা কিন্তু একদম এইচডি একটা ইমেজ, তো কোয়ালিটিও ভালো আর ইমেজটা কোনো সমস্যা নাই, এটা আমি ওকে টসে দিতে পারি। তো এরপরে ইমেজটি দেখুন, এটি যদি আপনার হুবহু আর কি ভৌতিক টাইপ হইতো, ভৌতিক টাইপ বলতে আপনার কোনো মুভি টুবির বা কোনো ভৌতিক জিনিসটা হতো, তাহলে আমি নট রেকমেন্ড দিতাম আর যে এটা ক্লিক করতাম। তো এটা যেহেতু ভৌতিক না মানে একটা পোস্টারের উপরে আর কি আর্ট করা হয়েছে, তো এটা আমি ওকে একটু শো দিতে পারি। এই ইমেজটা দেখুন, পিকচার কোয়ালিটি অনেকটা খারাপ বোঝা যাচ্ছে না, তো এটা নট রিকমেন্ড, তারপর প্রো গ্রাফিক দিতে পারি। এরপরে ইমেজটা দেখুন, তো এই ইমেজটা এইচডি আছে, এইচডি এরকম যদি এইচডি থাকে তাহলে ওকে একটু শো দিবেন। এরপরে ইমেজটাও কিন্তু এইচডি, তো ওকে একটু শো দেওয়া যায়, তারপর সাবমিট। এই ইমেজটা দেখুন, এটা কিন্তু ফুল এইচডি, তো এটা ওকে একটু শো। এই ইমেজটা দেখুন, প্রথমে বলেছিলাম যে এটা অনেক পুরনো যদি ইমেজ থাকে তাহলে পুরনো ওই সময় কিন্তু তেমন একটা ক্যামেরা ভালো ছিল না, তাই ভালো গ্রাফিক্স বা ভালো কোয়ালিটির ইমেজ তোলা হয়নি, তো এগুলো ওকে একটু শো হয়। তো পরেরটা দেখি, এরপরে ইমেজটা দেখি, এই যে দেখুন খুবই ব্যাড কোয়ালিটি, তো এটা নট রেকমেন্ড, আর পোর গ্রাফিক দিতে পারি। তো এরপরে ইমেজটা দেখুন, এই যে ওয়াটারমার্কে ভরপুর, দেখুন ইমেজটা যেখানে দেখবেন ওয়াটারমার্ক, শুধু ওয়াটারমার্ক, তো এটা আপনি নট রিকমেন্ড, এরপর এই যে ওয়াটারমার্ক ডিস্টারসিটি যেটা দিতে পারে। এরপরে ইমেজটা কিন্তু পিকচার কোয়ালিটি খুবই খারাপ, তো এটা পোর নট রিকমেন্ড আর পোর কোয়ালিটি দিতে পারি। এরপর সাবমিট। এই দেখুন আমার কিন্তু কোয়ালিফাইটি পাস হয়ে গেছে। জাস্ট আপনারা এই পদ্ধতিতে আর কি সিম্পল পদ্ধতি অবলম্বন করে কোয়ালিফাইটি করতে পারেন বা ভিডিও দেখে দেখে কোয়ালিফাইটি করতে পারেন, আর কাজের নিয়মটাও কিন্তু একই পদ্ধতি হবে, কাজের নিয়মটাও যেভাবে আমি কোয়ালিফাই করছি জাস্ট একই পদ্ধতিতে কাজের নিয়মটাও হবে। আশা করি ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।